ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ যদি ভালোবাসো এক অধিক জনকে তবে দ্বিধাহীন হয়ে তাকো নিজেকে ঠকিও না গো চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এক অন্য প্রেমের গান এক অন্য প্রেমের সুর এক অন্য প্রেমের গান এক অন্য প্রেমের সুর নামালে মেনে না কোনো জানলে জেনে না কোনো আমার আছে অধিকার নামালে মেনে না কোনো জানলে জেনে না কোনো আমার আছে অধিকার যদি ভালোবাসো তুমি একই জনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ যদি ভালোবাসো একাধিক জনকে তবে দ্বিধাহীন হয়ে দেখো নিজেকে ঠকিও না গো চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এক অন্য প্রেমের গান এক অন্য প্রেমের সুর এক অন্য প্রেমের গান এক অন্য প্রেমের সুর ও গাগা তোমাদের বড় খারাপ মেয়ে আছে বাজে মেয়ে আরে যেসব মেয়েরা স্বামী থাকতে এদিক ওদিক যায় গো বুঝতে পারো নি থাকো তো বলো না বিয়ে করবো গো একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করছি যখনই তার সঙ্গে কথা বলি তার মা কি করে বুঝতে পারে এসে টিকিট মুড় ধরে তুলে নিয়ে চলে যায় আমি বুঝতে পারছি না জানতে পারছে কি করে বলি বারবার ধরা পড়ে যাচ্ছি যখন তবে মেয়ের মাকে বলে দিই মেয়ের মাকে গিয়ে বললাম মাসি তোমার মেয়েকে আমি খুব ভালোবাসি ওকে আমি বিয়ে করবো মেয়ের মা কি বললে জানো বললো যতদিন না চাকরি পাবি ততদিন পর্যন্ত বিয়ে দেবো না চাকরির কল আর আছে চাকরির কল কি ছাড়ছে যে যা চাকরি পাবো চাকরি পাচ্ছি না বলে বিয়ে দিচ্ছে না চিন্তা ভাবনা করলাম মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে হবে বলে মেয়েটাকে টানা নিয়ে চলে গেলাম বকখালি বকখালি গিয়ে ঠাকুর মশাই রেডি করলাম বিয়ের পিঁড়িতে বসলাম সবে কথা শুরু কোথায় ছিল ওর মা সেখান থেকে টিকির মুড়ো ধরে তুলে নিয়ে চলে আসে আমি ভেবে পাচ্ছি না আমি ধরা পড়ে যাচ্ছি কি করে বন্ধু বান্ধবদের নিয়ে আলোচনা করলাম বলি ভাই ধরা পড়ছি কি করে বন্ধু বান্ধবরা কি বললে জানো বললো মেয়েটার মা মনে হয় মেয়েটার ভিতরে কোনো টার বসিয়ে রেখেছে টার কোম্পানিদের সঙ্গে আলোচনায় বসলাম কোন কোম্পানি বসালো টার তবে দাদা কোম্পানিদের সঙ্গে আলোচনা করলাম ওরা বলছে ভাই অত ছোট জায়গা টার বসানো যায় না তো তাহলে জানতে পারছে কি করে ধরা পড়ছি কি করে চিন্তা ভাবনা করছি সেই চাকরি পাচ্ছি না বিয়েও হচ্ছে না ধরা পড়ে যাচ্ছি দরকার নেই এ জীবন রাখবো না বিষ খেয়ে মারা যাবো টানা বাজারে চলে গেলাম বাজার থেকে বিষ কিনে আনলাম বিষ কিনে এনে খেলাম খেয়ে সারা রাত শুয়ে রইলাম সকালবেলা উঠে দেখি সারা পেটের কিমিগুলো মরে গেল আমি মরলাম না আমি মরছি না কেন গো হ্যাঁ বলি সেই যখন মরিনি তবে আরেকবার চান্স নিই বলি আবার মেয়েটাকে ফোন করলাম বলি আজকে রাত 10টার সময় তোমাদের রান্নাঘরের পিছনে যাচ্ছি তবে দাদা সত্য কথা বলি মেয়েটা খুব ভালো মেয়ে যখনই যেখানে ডাকি চলে যায় তবে এত ভালো মেয়েও আমাদের পাড়ার তপনের সঙ্গে একদিন দীঘায় গেছিল ও কারোর কথা না বলতে সেখানে যে ডাকবে চলে যাবে এত ভালো মেয়ে তাহলে গেলাম রাত 10টার সময় গিয়ে দেখি রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে আছে মনে উত্তেজনা সৃষ্টি হলো ছুটে গিয়ে জড়িয়ে ধরবো কি সারা কুকুরের মাল ছাড়া ওর পা তুলে দিস যখনই কুকুরের মাল ছাড়া ওর পা তুলে দিস সঙ্গে সঙ্গে রান্নাঘরের ভিতর থেকে মেয়েটার মা বলছে ওখানে কে রে পরিষ্কার বলে দিল মেয়েটা মা কুকুরের মালছা চাটছে পুরো কুকুর করে দিল চাকরিও পাচ্ছি না বিয়েও হচ্ছে না মাঝখানে কুকুর হয়ে গেলাম দরকার নেই এ জীবন রাখবো না এবার শিওর মরবো টানা চলে গেলাম মথুরাপুর স্টেশনে গিয়ে বসে আছি বলি একটা জয়নগরের মোয়া খাবো খেয়ে মিষ্টি মুখ করে আর রেল লাইনে মাথা দেবো মোয়াটা খাচ্ছি স্টেশনে বসে এমন সময় দেখি অ্যানাউন্স হয়ে গেছে লক্ষ্মীকান্তপুর লোকাল ঢুকেছে দেখতে পাচ্ছি ট্রেন আসছে সেটা কার জন্যে জীবন দিচ্ছি জীবনটা দিল কে আর দিচ্ছি কার জন্যে কিন্তু কী করবো মান সম্মানের বিষয় বিয়ে হচ্ছে না পাড়ার ছেলেরা উল্টোপাল্টা টন্টিটকারি করছে লাইনে শুয়ে পড়লাম ট্রেন আসছে দেখতে পাচ্ছি চোখ বুঝিয়ে দিলাম কিন্তু মরলাম না কিছুক্ষণ পরে দেখি সালা ট্রেনটা গায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে সিগন্যাল পায়নি আমি কি অমরত্ব লাভ করলাম আমি মরছি না কেন আবার মেয়েটাকে ফোন করলাম বলি আজকে রাত 10টার সময় তোমাদের বাথরুমের পিছনে যাচ্ছি ওখানে চলে এসো তবে দাদা আজকের পুরো রেডি হয়ে এসেছি একটা অঘটন ঘটাবো যে কোনো জায়গায় দাগ করে দেবো জীবনে ওই মেয়ের মা মেয়েকে বাইরে বিয়ে দিতে পারবে না আয় মা রোহিত ও রোহিত রোহিত তুমি কোথায় এই তো তোমাদের বাথরুমের পিছনে ও সর্বনাশ তুমি ওখানে কি করছো তোমার মাছ জ্বালা এখানে আমি তোমার কাছে যাব এই তো এসো কোন দিকে ডান দিকে কি বলি শোনো বলো আজকে আমি পুরো প্ল্যান করে এসেছি আমার কথা শুনে চললে বিয়ে আমাদের বাঁধা কি প্ল্যান বলো শোনো আমি তোমার একটা হেভি করে চুম খাবো চুম খেতে গিয়ে নাকটা কামড়ে তুলে নিলে তোমার নাক ভোঁতা হয়ে যাবে তোমার মার বাইরে বিয়ে দিতে পারবে না আমি তো ব্যথা পাবো এছাড়া কোনো উপায় নেই শোনো ভাই করছে ভাই করছে এসো দিলি তো সব নষ্ট করলি এই সেই মেয়ের মা কি করে বুঝতে পারে আমি নিজে জানতে পারি না দেখো কি সময় ঢুকেছে কি নষ্ট করি আমি এই কালকে তো তুই আমার এই কোচিমের মাথাটা খাচ্ছিস দেখো বেশি বাজে কথা বলবে না দাদা
সেই 22 বছর বয়সে প্রেম করছি যখনই বিয়ের কথা বলি বলে যতদিন না চাকরি পাবি বিয়ে দেব না আরে এই করে করে দেখতে দেখতে 22 থেকে 42 এ পৌঁছে গেলাম আরে 42 কি রে 60 বছর হয়ে বেকার হয়ে তুমি তোর বিয়ে হবে না কি করে হবে ক পয়সা ইনকাম করিস রে আমার মেয়ে মাসে পার্লার খরচ শপিং খরচ কত জানিস যত হয় দাও হবে ও সব দিতে গেলে তোকে কিন্ডি বিক্রি করতে হবে ও বাবা বিয়ে করা দরকার নেই ও মা তোর সাথে আমার বিয়ে দা ওই পার্লার খরচ শপিং খরচ সব কিচ্ছু লাগবে না ও বাবা এ মেয়ের কি কাব্য মারা কথা আমি একটা বিয়া মানুষ কি না কি করে এর হাতে আমি টাকা তুলে দিই মরণে জানে সে প্রবল দা প্রবল দা টাকা দেবে নি কত কায়দা করে বাড়ি এসে শাড়ি পাল্টে তার কাছ থেকে টাকা নিয়ে তোর হাতে তুলে দিইনি এটা কি কায়দা হলো মেয়ের মা বিধবা আর গার্জেন প্রবল দা নিশ্চয়ই কোনো সিস্টেম আছে ও মাসি গার্জেন প্রবল দা তোমার আছে না কাজ নেই দাদনি বাড়িতে আসছে ছেলে তোকে দেখতে ইউনিভার্সিটি থেকে পাস করা ছেলে প্রত্যেকটা সাবজেক্টের লেটার মা প্রত্যেক সাবজেক্টের লেটার মা হ্যাঁ তার ও প্রাইমারি স্কুলের মাস্টার ও ডালি তুমি ওই মাস্টারকে বিয়ে করে না না আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব দেখেছো দাদা কি অবাধ্য মেয়ে দাদা গো দিন কত আগে তো ছেলেটা আসতো এর না তেল দিয়ে আমি নিজেই বিয়ে করে নিতাম এতদিন বেকার ঘুরছি এতদিন যদি মেয়ের পিছনে না ঘুরে মেয়ের মার পিছনে ঘুরতাম মনে আমার বিয়েটা হয়ে যেত তোমার দ্বারা কোনো কম্ম হবে না সারা জীবনে ফাইল বুকে কত তোমার ঘুরতে হবে তার দলি আমি যেখানে ঠিক আছে ভেবে চলা আমি ওকে ভালোবাসি ওকে বিয়ে করব ভালোবাসা কপাতা বয়স হয়েছে রে ভালোবাসার কি বুঝিস শোন অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না এই ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাবে ওমাসি এই কথাটা প্রত্যেক মেয়ের মা বাবা বলে অভাব দরজা দিয়ে ঢুকবে ভালোবাসা জানালা দিয়ে পালাবে আরে ভালোবাসা জানলা দিয়ে পালানোর ভয়ে ঘর করেছি ঘরের জানালা করি ও ভগবান একে নীলের মাথা মোটা সন্ডালি শোন ঘর আছে জানালা নেই হাড়ি নেই কোড়া নেই চাল নেই চুলো নেই দেখ হাত তোর কোমরের ঘুমসিটাও নেই যদি তোমার মাকে বাজে কথা বলতে বারণ করো আমার কোমরের ঘুমসিনি তোমার মা কবে দেখেছে কোকদায় দেখা হয়েছিল আমার বাজে কথা বলতে যে মদনের মরের ভানের কাছে নিয়ে ঘুরছি দেখ বলি আমি যে খাটি কথা বেহারে ভালোবাসা আমি দেখো আমার জমি যা পড়ে তুমি কালী জীবনটা করো না কালী এইটা নিয়ে 38 বার হলো প্রেম শুকিয়ে কায়দা না হয়ে যাবে বিয়ে আর হবে না ওই না বলছি দেখো না তোমাদের পাড়া খারাপ মেয়ে থাকে তো দেখো যেসব মেয়ে ডেট ফেল হয়ে গেছে ও হলেও হবে দেখো না দেখো এবার যদি না তোমরা দেখো বিষকে মোরা ছাড়া আর কোনো পদ নেই দর্দ কা নাম এ ধোয়া আমি ভাবছি কে পিছনতে পা ধরে টানছে কে তুমি কটকটি আমি আমি কি তোমাকে বলবো কেন তুমি কে আমি কি তোমার কাছে বলবো কেন দেখো তুমি কি আমার জানা দরকার নেই আমি কি তোমার জানা দরকার নেই তোমার রাস্তা তুমি দেখো আর আমার রাস্তা আমি দেখি আমি মারা লোক না মার খালো এ ভাই কে রে ভাই তুই না কি এত রক্ত কোলাহল ছুটছিস কে তুই আগে তুমি বলো গার্জেন কি না শালা বেদা টিপে ধরেছে আমি বিয়ে করতে পারিনি বলে গার্জেন কে রে ভাই এইবার কলমান ছুটছিস কে তুই আমি হলো মামা মাস্টার মাস্টার হ্যাঁ মাস্টার কলা বাগানে কেন আরে বলবে না দাদা একটা ছাত্রবাদী খোকা তুই অঙ্ক মানটা লেখ বাহ ছাত্রবাদী মাস্টার তুমি লিখে দাও ও পারে না লিখে দিতে বলেছে আমি ও লিখতে পারিনি বলে যত গার্জেন আমার ধরে মারছে তুমি মাস্টার ইয়া মাস্টার অঙ্ক বানান লিখতে পারো নি না মাস্টার অঙ্ক বানান লিখতে পারে নে তো পড়াশোনা করো ফর গেলাস ফর পাস করে মাস্টার চাকরি করছো হ্যাঁ চাকরি পেলে কি করে এই তো দুবিয়া যাবি করে সার্টিফিকেট তুলিস
ما
আসি তো মা মারা গেছে না কি আছে কালকে তো তুমি দেখো বেশি উল্টো কথা বলবে না এখন আমি বেকার নয় এখন আমি কাজ করি ও বাবা পেপারে কি লিখেছে দেখ না রে বাবা কি লিখেছে ও বাবা 169 জন মাস্টারের চাকরি বয়কট করেছে রে বাবা তো মাসি তুমি কাঁদছো কেন ও বাবা আমার এই মহাবেদে জামাই নাম এক নম্বরে আছে রে বাবা তোমার জামার নাম একে আছে ও বাবা শুধু এখানে সে নয় রে বাবা আবার কি বাকি আছে চার বছর ধরে যে চাকরি করেছে তার বেতন সমেত ফেরত দিতে হবে রে বাবা জানি গলি আমার বাঁচা আমার চাকরি যাক যাক টাকা কোথায় পাবো টাকা তো ভাই মানে চার বছর চাকরি করেছে টাকাগুলো নিয়ে টাকাগুলো কি করেছো ও দাদা সব টাকা বিউটি পার্লার শপিং মলে শেষ হয়ে গেছে রে সব টাকা বিউটি পার্লার শপিং মলে শেষ করে ফেলে তো জানি তো যাবে আমার জানা ছিল ও কাকা এই মেয়েটার সঙ্গে আমি 12 বছর লাইন মেরেছি রে আমি যখন বিয়ের কথা বলেছিলাম ওর মা আমার বলে তোর কিডনি বিক্রি করতে হবে রে ওই ভয়ে বিয়ে বন্ধ করে কোলা বাগান কোপাচ্ছি রে নান নান হে টোটো এবার ধর না তুই কোটো আমি কোটো ধরবো কেন কোটো না ধরলে এত দিনে টাকাগুলো ফেরত দেবে কি করে এ কি হলো খালে খুলি সব গেল মেরে জায়গায় এবার তুমি করো না সংসার আয় ভগবান রে এ কথা শোনার আয় কেন আমার মৃত্যু হলো না মরলে হবে আমি যখন বিয়ের কথা বলেছিলাম বলে যতদিন না চাকরি পাবি বিয়ে দেবো না চাকরি ধরে জামাই করেছো এখন তো জামাইয়ের চাকরি চলে গেছে এবার কি মেয়ের জায়গা জামার সঙ্গে তুমি সংসার করবে এ কি হলো খালে খুলি সব গেল মেয়ের জায়গায় এবার তুমি করো না সংসার পরিতা গানে বলে শিকারি ঘরে তালা শিকার ঘরে তালা পড়বে না কি হবে তোমাদের মতো শিক্ষক শিক্ষিকা থাকলে এমনি তো শিকার ঘরে তালা পড়ে যাবে না না শিক্ষক হয়তো শিক্ষক শব্দের মানে বোঝো শিক্ষক শীতে শীতাচার ক্ষিয়তে ক্ষমাশীল কতে কর্তব্য পড়ায় যাদের মনে আচার বিচার ব্যবহার কোনোটাই নেই তারা শীতাচার সম্পর্কে কি জানবে ক্ষমাশীল পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য যাদের মধ্যে কোনো ক্ষমা সম্পর্কে জ্ঞান নেই তারা ক্ষমা সম্পর্কে কি জানবে কর্তব্য পরায়ণ পিতা মাতা সন্তান জন্ম দিয়ে জানা কর্তব্য করে তার থেকে বেশি কর্তব্য করতে হয় শিক্ষকের এই শীতাচার ক্ষমাশীল কর্তব্য পরায়ণ তিনটে নিয়ে শিক্ষক তিনটের মধ্যে তো কোনোটাই যাও না বাড়ি চলে যাও টাকা কি করে ফেরত দেবে চিন্তা করো সন্ডালি ভুল যখন আমি করেছি সমাধান আমি করে দেব ও দুবিঘা জায়গা ছিল বিক্রি করে চাকরি পেয়েছি আর আমার যে দুবিঘা জায়গা আছে সেটা বিক্রি করে ও চাকরির টাকা আমি ফেরত দেব কারণ ওই চাকরি ধরে জামাই করা আমার একটু শিক্ষা হওয়া দরকার আছে রে বাবা মাসির কি পা কাটবো সবচেয়ে বেশি ভুল করিস তুই বৌমা ভয় নেই তোর মারবো না বউ মা হবে কেন নাকে তো রক্ত ভর্তি হয়ে গেছে মারিনি ভাই কোথায় জিজ বিঘা ধাক্কা মেরেছি বাহ কি বলিস না বাড়িকে ভেবে দেখবি তোর অন্যায় অনুযায়ী পেটন অনেক কম আছে তারপর পাস করে মাস্টারি চাকরি করতে পারবে হ্যাঁ কাদা করে ঠিক চাকরিটা নিয়ে বিয়ে আমার মালটা হাত ছাড়া করে দিল দেখি যাই চাকরি পাইনি বলে আজকের বিয়েটা হলো না এরপর বাগানটা না গোপালে হয়তো বাবা আমার ভাত দেওয়া বন্ধ হয়ে যাও ওরে বাবা ইঁদুর দিয়ে এখন দাঁড়িয়ে আছে হ্যাঁ না না মানুষ বই খাতা রাখে আলমারির ভিতরে ইঁদুরের ভয় সেখানে ইঁদুর যায়নি মানুষ চলে যাচ্ছে যাবে না কেন এই দেখো এটা তো ম্যাডাম তো ডেস্ক খানা দেখো সব সেটিং ডেস্ক দেখতে পাচ্ছ এখানে কেন এখন প্রত্যেক স্কুলে দেখবে ম্যাডামরা আসবে একদম পুরো সেটিং ডেস্ক করে একই ডেস্ক একই কালার মুখ হাত পা মুড়ে আসবে ম্যাডাম আসছে কি জঙ্গি আসছে বোঝা যায় না আসবে এসে চেয়ারে বসবে টেবিলে কলম ঘষবে আর নিচে পায়ে পা ঘষবে এটা শিক্ষিত কাদা তো ধরা খুব কঠিন আমি দেখো জনগণ কিভাবে ছুটছে দেখো আজকে প্রচুর পেটানো হবে আমাকে লজ্জা দিও না আমি এখন কি করবো আমার মুখ আমি কাউকে দেখাতে পারবো না এমন তো স্কুলে পর্যন্ত আমি যেতে পারবো না সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে আমার মুখে থুতু ছেটাবে তাই এই কলঙ্কিত জীবন আমি রাখবো না আমার এই নোংরা জীবন আমি শেষ করে দেবো সব সমস্যার সমাধান হয়ে যাবে
যাবে না মরলে কোনোদিন সমস্যা সমাধান হয় না যেখানে হারায় সেখানে খুঁজতে হয় যাও যেখানে তোমার মান সম্মান হারিয়ে গেছে আবার তুমি সেখানে যাও এই সবাইকে বসিয়ে দাও তুমি খারাপ নই তুমি ভালো হয়ে গেছো তুমি দেখে দিল মেরা এসে বহরো কমোসো আয়া হ্যায় জেসে দেখাই না